আসসালামু আলাইকুম সবাইকে, আমি শিখোতে ক্লাস নিতে আসছি আজকে। আজকে 31 অক্টোবর এবং বাংলাদেশে 3 দিনের অবরোধের আজকে প্রথম দিন। এবং আমার কাছে অফিসে আসার পরে মনে হয়েছে যে তোমাদের যদি এই কথাগুলো না বলি আমার পরবর্তীতে অনুশোচনা হবে, বা যদি তখন এই কথাগুলো বলতাম অল্প কিছু মানুষজন হলেও আজকে ভালো অবস্থানে থাকতো। এই যে নিজের মধ্যে যে বিবেকের তাড়না, সেখান থেকেই কথাগুলো বলতে আসছি এবং শিখো সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো। সো আমার কথাগুলোর সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জড়িত, মানে হরতাল, অবরোধ, এই যে বিভিন্ন স্থানে পুলিশের সাথে মানুষের গণ্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। তো ভাইয়া, যদি আমার হাতে ক্ষমতাটা থাকতো আমি এগুলো ঠিক করে ফেলতাম। যদি আমাদের হাতে ক্ষমতাগুলো থাকতো বা তোমার হাতে থাকতো, আমি জানি তুমিও চাও না দেশে এগুলো হোক, কেউই চায় না, কিন্তু আসলে হচ্ছে, এটা তো আমাদের ডিনাই করার সুযোগ নাই। আর এটা আজকে হয়েই থেমে যাবে এমন না, নির্বাচন না হওয়া পর্যন্ত বা নির্বাচন হওয়ার পরেও এইটা মোটামুটি তুমি যদি প্রেডিক্ট করতে পারো, আগামী 3-4 মাস বাংলাদেশে এই পরিস্থিতি থাকবে। এখন তুমি এক্সকিউজ দিতেই পারো যে ভাইয়া এই পরিস্থিতি থাকবে, তাহলে আমার সামনে এসএসসি পরীক্ষা, আমি পড়াশোনা করব না, দেশের রাজনৈতিক অবস্থা ভালো না, রাস্তাঘাটে বের হওয়া যাবে না, বের হলে রিস্ক থাকে, কোথায় কোন গণ্ডগোলের মধ্যে পড়বো, রিক্সা পাওয়া যায় না, বাস পাওয়া যায় না, আব্বু আম্মু যেতে দিতে চায় না, অনেক এক্সকিউজ আছে। এক্সকিউজ দিলে দিতেই পারো, কিন্তু যারা জীবনে সফল হয় তারা এক্সকিউজ দেয় না, তারা পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। কীরকম জানো? ধরো তোমার আব্বু আম্মু তোমাকে ভালো একজন টিচার দিতে পারছেন না, তুমি বলতেই পারো আমার আব্বু আম্মুকে ভালো টিচার দিল না, আমি পড়াশোনা করব না। অথবা তুমি ভালো স্কুলে চান্স পাও নাই, তুমি বলতেই পারো আমি ভালো স্কুলে পড়ি না, আমি ভালো রেজাল্ট করবো না। এটাকে এক্সকিউজ দেওয়া বলে। আর এক্সকিউজ না দেওয়াটা হচ্ছে, ওকে আমার আব্বু আম্মু আমাকে ভালো টিচার দিচ্ছে না, আমি নিজে পড়ে সেটা কভার করব, আমি ভালো স্কুলে পড়ি না, আমি ওইটুকু এফোর্ট বেশি দিয়ে কভার করব। এটাকে বলা হয় এক্সকিউজ না দিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়া। সো আমি চাই এই রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, তোমাদের নিজের কাজে মনোযোগী হতে হবে, নিজেকে সেটার সাথে খাপ খেয়ে সামনে আগাতে হবে। তোমাকে হাত গোটায় বসে থাকলে কিন্তু হবে না, ওই বসে থাকার বিলাসিতা করার সুযোগও তো আমার তোমার নাই, সময়ও তোমার নাই। তোমার এখন কী কী দরকার দেখো, তোমার সামনে এসএসসি পরীক্ষা যে কয় মাস সময় আসুক না কেন, তোমার এখন ফাইনাল রিভিশন দরকার, তোমার এক্সাম দেওয়া দরকার, নিজের অবস্থানটা জানা দরকার, তোমার পড়ার একটা রুটিন দরকার, আর তোমার একটা ফ্লো দরকার। এখন রুটিন মানে কি, অনেকে রুটিন তৈরি করো বা 2 দিন পরে সেই রুটিন মানা হয় না, অনেকে নিজে নিজে এক্সাম দাও, নিজে নিজে প্রশ্ন সেট করে নিজে এক্সাম দাও, নিজে খাতা দেখো। সো তোমার খাতা তুমি দয়া মায়া দিয়ে দেখো, অন্য কেউ দেখলে দয়া মায়া দিয়ে দেখার দেখে না। আর তোমার এটাই দরকার এখন, যে তোমার যেখানে যেখানে ভুল সেগুলো ফাইন্ড আউট করা। অনেকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করো না, বা হচ্ছে অনেকের রেগুলারিটি থাকে না, কিছুদিন পড়ার পরে 3 দিন ব্রেক 4 দিন ব্রেক আবার চলে আসে। আর পড়ার ফ্লো যেটা বা লেখার ফ্লো যেটা, মানে তুমি যদি কোনো এক্সাম না দিয়ে হুট করে এক্সাম হলে বসো, দেখবে বাংলা পরীক্ষার দিন লিখে শেষ করতে পারছো না, টাইম ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না, প্রশ্ন লেখার প্যাটার্ন ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, একটা প্রশ্ন কীভাবে শুরু করবো কীভাবে শেষ করবো কোনো কিছুই ঠিক নাই। এখন এই জিনিসগুলোর জন্য তোমার কোনো না কোনো প্ল্যাটফর্মে এখন যুক্ত হতে হবে। কী কী? রিভিশন, পড়ার ফ্লো, পড়ার রুটিন, এক্সাম, এক্সামের খাতা দেখা, আর লেখার ফ্লোটা আনা। সো এটা তুমি অফলাইনে হলেও হতে পারতা, বাট বর্তমান প্রেক্ষাপটে বা তোমরা যে পরিস্থিতিতে আছো, তোমাদের এখন হাতে খুব বেশি সময় নেই। এখন অফলাইনে 1 ঘন্টা ক্লাস করার জন্য 2 ঘন্টা আগে থেকে রেডি হওয়া লাগে, যাওয়া আসা, টায়ার্ডনেস, সেই টায়ার্ডনেস থেকে রিকভার করা, এই বিলাসিতা তোমার অন্তত এখন নাই ভাইয়া, কারণ তোমার হাতে সময় খুবই কম, তোমার কম্প্যাক্টনেস দরকার এখন। সো তুমি এটা অফলাইনে এখন করতে পারতা না। এই রাজনৈতিক অস্থিরতা এটাকে আরও বেশি কঠিন করে দিছে, কারণ অফলাইন কোচিং আজকে হয়তো বন্ধ থাকবে, কালকে সংঘর্ষের জন্য বন্ধ থাকবে, আব্বু আম্মু হয়তো তোমাকে বের হতে দিতে চাচ্ছেন না। ভাই, পড়াশোনার থেকে জীবন আগে, তাই না? অবশ্যই জীবনের মূল্য বেশি, সেফটি ফার্স্ট। অনলাইন কোচিংয়ে কিন্তু এই ঝামেলাগুলো আসলে নাই, মানে শিখো যদি এক্সট্রিম কোনো কন্ডিশান না হয় শিখো বন্ধ হচ্ছে না, শিখো তো তোমাদের ক্লাসগুলো চলবেই, কারণ এখানে আমরা যারা আসি সবাই বড় মানুষ, আমরা বুঝি কোন রাস্তায় গণ্ডগোল হবে, কোন রাস্তা ফ্রি আছে, কোন রাস্তায় স্পেস আছে, আমরা সেভাবে আসতে পারবো। বাট তোমাদেরকে আমরা চাই না যে তোমরা রাস্তায় গিয়ে ওই ঝামেলার সম্মুখীন হও। সো এই জন্য শিখো বা যে কোনো অনলাইন কোচিং তোমাদের জন্য এখন আরও বেশি অপরিহার্য হয়ে গেছে। 1, অফলাইনে তোমার সময় নষ্ট হইতো, 2, অফলাইনে এখন রিস্ক অনেক বেশি, 3, দেখবা সেখানে প্রায় হচ্ছে আজকে বন্ধ, কালকে ছুটি, কালকে রাস্তায় গণ্ডগোল, ওই এলাকায় বন্ধ। অনেকে বলতে পারে ভাই বাইরে বের হলে কিছু হয় না, কিছু হয় না, কিন্তু যদি হয়ে পড়ে তখন কি হবে? মানে মানুষের বিপদ আপদ তো বলে কই আসে না, তুমি দেখলে রাস্তা নিরিবিলি আছে, হুট করে এদিক দিয়ে একটা মিসিল গেছে, ওদিক দিয়ে একটা মিসিল যাচ্ছে, তুমি মাঝখানে পড়ে গেছো, কী করবো তখন? সো আমি চাই না এরকম বিপদে কেউ পড়ো। সো শিখো থেকে তোমাদের যে লক্ষ্য GPA 5 আমরা কোর্সটা লঞ্চ করেছি, অলরেডি শুরু হয়ে গেছে, তো সেখানে তোমাদেরকে আমরা 70টার বেশি রিভিশন ক্লাস দিচ্ছি। যদি কারো কোনো গ্যাপ থেকে থাকে, রিভিশনটা এখন খুব কমপ্লিটলি হবে, সেই গ্যাপটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে।
আর টিচার প্যানেল নিয়ে কি বলবো, এখানে আমারও টিচার আছে, আরিফ ভাই আমার টিচার, মাসরুর ভাই, এনামুল ভাই আমার টিচার, ইকবাল ভাই আমার টিচার। সো আমার, আমি নিজে 8 বছরের এক্সপিরিয়েন্সড, আমার টিচাররা পর্যন্ত এখানে ক্লাস নিচ্ছে। সো তোমার যেখানে যে গ্যাপ থাকে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে, তোমার একটা পড়ার রুটিন তৈরি হচ্ছে, তুমি 70টা এক্সাম দিতে পারছো, মানে নিজের অবস্থানটা কোথায় আছো জানতে পারছো। আর যে কোনো তোমাদের সমস্যায় যদি গাইডলাইন চাও, পরামর্শ চাও, ফাইনাল রিভিশন চাও, সেগুলো তো আমাদের সঙ্গে তোমরা অবশ্যই পাবা। ওকে, সো এইটা তুমি যদি এখন না নেও ভাই, আমার কাছে মনে হচ্ছে যে এই অফলাইনে দৌড়াদৌড়ি যদি করো, এই 3-4 মাস অফলাইনে দৌড়াদৌড়ি করার কোনো মানেই হয় না, পরবর্তীতে হয়তো অনুশোচনা করতে হতে পারে। সো আমি বলবো অফলাইনে দৌড়াদৌড়ি করার দরকার নেই, তুমি শিখর এই একটা কোর্সে যদি ভর্তি হও, আমি বিশ্বাস করি, দায়িত্ব নিয়ে বলছি যে এক্সামের পরে শাওন ভাইকে একটা থ্যাঙ্কস দিও যে ভাইয়ের কথা শুনে এখানে ভর্তি হয়েছিলাম। এবং আমাদের ক্লাসগুলোভাবে ডিজাইন করা যে তুমি যদি আমার রেগুলার ক্লাসগুলো করো, রেগুলার এক্সামগুলো দাও, তোমার পড়া সিলেবাসটা এমনিতেই শেষ হয়ে যাবে। সো ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার ম্যানেজেরিয়াল যত ব্যাপার স্যাপার আছে, মানে কখন পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন এক্সামের উপর এক্সাম হবে, এক্সামের কী হইলো না হইলো, তোমার রিপোর্ট কার্ড, সবই তুমি এক জায়গায় একটা অ্যাপের মধ্যে পাচ্ছ, তোমার আর কী লাগবে বলো। এই জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা থাকবে, এরকম হরতাল, তারপরে হচ্ছে অবরোধ, এগুলো থাকবে আগামী কয়েকটা মাস, তোমাকে সেটার সাথে মেনে নিয়ে, সেটাকে মেনে নিয়ে তারপরে সামনে আগাতে হবে। সো শিখো তোমার দায়িত্ব নিতে চায়, ডিপেন্ড করে তুমি শিখোকে তোমার দায়িত্বটা দিতে চাও কিনা। আমরা আমাদের এন্ড থেকে তোমাদের জন্য সর্বোচ্চ করব, তোমরা তোমাদের জন্য কতটুকু করতে পারো সেটা হচ্ছে প্রশ্ন। সো আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি যদি তোমার কাজটা করো, আমাদের গাইডলাইনটা ফলো করো, আমাদের রেগুলার ক্লাসগুলো যদি করো, এক্সামগুলো যদি দাও, রিপোর্ট কার্ড যদি অ্যানালাইসিস করো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ওই পারে খুব সুন্দর মতো পৌঁছে দিতে পারবো। সো আমাদেরকে পরে মিষ্টি খাওয়াই দিও, দোয়া করো আমাদের জন্য, সেটা পরের বিষয়। সো এক্সকিউজ না, নো এক্সকিউজ, কাজে লেগে যাব, যে রিসোর্স আছে যেখানে আছে সেটা নিয়ে কাজে লেগে যাব, আর রিসোর্স শিখতে কোনো অভাব নেই। সো আশা করি তোমাদেরকে মেসেজটা দিতে পারছি, রাজনৈতিক অস্থিরতা থাকবে, চিন্তা করো যে আগামী 3-4 মাস কী হবে না হবে। বুদ্ধিমানরা কিন্তু চিন্তা করে, 6 মাসের আগের চিন্তা করে রেখে দেয়, তুমি তো অবশ্যই বুদ্ধিমানের মধ্যেই পড়ো। সো রাস্তাঘাটে কম বের হো, সেফটি ফার্স্ট, নিজেকে সেফ রেখো, পড়াশোনা করো, ভালো থেকো, সবার সঙ্গে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।